গিয়ে কইলাম যে সুমন ভাই একটা কাজ করেন, তাড়াতাড়ি আমার এক গ্লাস পানি দিন। তো সুমন ভাইয়ের কাছে যখন আমি পানি চাইছি, সুমন ভাইয়ের ভিতর বাইত গেছে পানি আনা নিয়ে লেগে। ভিতর বাইত মানে ভিতরের রুমও আর কি, বাড়ি তো একটাই আর ভিতর বাইত যাবো, এই রুমের ভিতরে গেছে এই পানি আনতো। তো ওনার ওয়াইফ কি ওনার ওয়াইফ স্ত্রী কইতে আছে কি ফানি কার লাগে না, কেন আগেশের ফিরসা বুজুর আইসে ওনার ফানির দরকার, ফানি চাইছে। তখন ওনার ওয়াইফ বলতেছে যে আপনি আর কেমনে কি কইতা, নাগাইশুর হুজুরে কত দূরের তাইছে, উনি কি আমরা ঘর সারা জীবন আইয়ে বইয়া থাকে ফানি চাইছে দেখি আপনি ফানি দিবেন, ঘরের ভিতরে ট্যাং আছে না কুদুর ট্যাং দেন। তো দিছে কুদুর ট্যাং, দিছে কুদুর চিনি, দিছে লাড়া। এখন আপনার উত্তর তিনি সেটারে কি কয়, কথা কয় না, কথা কন না কি কয়, কি কয়। আমি কি ওনার কাছে সুমন ভাইয়ের কাছে কি সর্বোচ্চ ইসলাম না ফানি চাইছতাম? তো এই সুমন ভাই আমার আইনা দিছে কি, এই ইসলামটা হইলো বোতলটাদের ইসলামটা হইলো এক গ্লাস এরকম মনে করে এক বোতল ফানির মতো সাদা ফানির নাম হইলো ইসলাম। এখন আমরার তারা যার যার সুবিধা মতো ইসলামটারে করছে কি, ওই সুমন ভাইয়ে যেমন ফানির লোকের ট্যাং মিশাইছে, আমরার তারা ওই এক গ্লাস সাদা ফানির মতো ইসলামটারে কেউ এ ট্যাং দিছে, কেউ এ সিবিটা দিছে, কেউ এ রুয়াত। এত কায়দা বুঝ জ্বালাইছে জানি যে এখন সিডলান দিলে টেহা পড়িব। শোনো শোনো তুমি যেই ফাঁস লাগাইছো তুমি আর লাগাইও, তোমার মতো সাড়ে ফাঁসটা থাকলে সারবো। তো যেই কথাটা কইতাম ইসলাম, এখন এই সুমন ভাইয়ে এ ফানির লোকে না কিতা দিছে ট্যাং দিয়ে, এটা না কিতা বানাইছে। এখন আমরা তারা সাদা ইসলামের মতো ফানি ডারে কেউ এ ট্যাং দিছে, কেউ এ সিবিটা দিছে, কেউ এ রুয়াবজা দিছে সিনসান না বোধ হয়, কেউ এ গান লাগাইছে, কেউ এ নাচ লাগাইছে, কেউ এ তবলা লাগাইছে, কেউ এ হারমোনি লাগাইছে, বেড়া বেড়ি একখান হয়েছে। আমদার এই সুন্দর ফানির মতো ইসলাম দারে শরবত বানাইছে, ঠিক কিনা কথা বুঝা গেছে? এখন আমি চাইছি ফানি, আমার এন্ডে দিছে শরবত, আর আমদার ইসলাম দারেও মার্শাল্লাহ যার যেমনে সাহেব হইছে, যার যেমনে সাহেব হইছে। আবার ফতুয়া দৈন্য তো আমরা শ্রেষ্ঠলো আছে, কয় যত গুড় তত বৃষ্টি লাগাইতে থাক, ফতুয়া দিয়ে রাইতেছে শ্রেষ্ঠলো বইয়া বইয়া। এটার লগে গান তবলা হারমোনি নাচ সুদে গুরসে মদে বেনা মাজিয়ে যার যেমনে লাগাইয়া এটারে অহন ট্যাং দিছে, সিবিটা দিছে, রুয়াবজা দিছে, চিনি দিছে, লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়াই কেন দিছে লাড়া। এখন এটা হইছে কি, ইসলাম কি সাদা পানি না শরবত? ইসলাম কি শরবত না সাদা পানি? এর হাজার বছর আগে আমার নবী যে আমার কাছে ইসলাম দিয়া গেছে, ও 81 দিন আগে নবীর এন্তেকালের 81 দিন আগে, কয়দিন কয়দিন নবীর এন্তেকালের 81 দিন আগে আয়াত নাজিল হইছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা। ও দুনিয়ার মানুষ শুনো, আল ইয়াউমা আজকের এই দিনে, কয় কোন দিনে, কয় এই যে 81 দিন আগে জুমার দিনে এবং আরাফার ময়দানে, সুবহানাল্লাহ বলবেন না, কয়দিন আগে না, 81 দিন নবীজির এন্তেকালের 81 দিন আগে এই আয়াতটা নাজিল হইছে, আল ইয়াউমা আকমালতু লাকুম আজকের এই দিনে আমি পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য দীনাকুম তোমাদের ধর্ম, আস্তে আস্তে ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি আমি তোমাদের যথেষ্ট করে দিলাম নিয়ামত, ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা আর তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম, সুবহানাল্লাহ বলবেন না। তাইলে আমাদের ধর্মের নাম কি, ইসলাম। আমাদের রব কে, আল্লাহ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এ ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ আছে? তাইলে দিন কি পরিপূর্ণ নাকি অপূর্ণ? পরিপূর্ণ। এটা ভিতরে কি ঘাটতি আছে না ফুরাফুরি আছে, কমতি আছে না সমান সমান আছে? এটা বেশতিও নাই সমান সমানও নাই, আমদার মন মতো এটা তো লাগানো যাইতো না বাদও দেওয়ান যাইতো না, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমরার তারা কেউ এটারে বাদ দিছে, কেউ এটার মধ্যে লাগাইছে। ওখানে একদল বার হইছে সুন্নত লাগে না, টুফি লাগে না, এরপরে গিয়া এই মোনাজাত লাগে না, সব বাদ দিতে দিতে আমি সেইদিন আক্ষেপ করে কইছিলাম কোন দিন জানি কই লুঙ্গি লাগে না, না কখন জানো তো কখন জানো, আপনি একটা সাবধানে ফায়জামা চিন্তা রাখেন, লুঙ্গি লাগে না কইলে মনে করলে আতকা নাই, দেড় হাজার বছরের আগের এত সুন্দর ইসলাম ডারে কমাইতে কমাইতে এটার হাফ প্যান্ট বানাইলিস, ঠিক কিনা কও? আরো সহজ করে কইলে তোমরা কি
আরো সহজ করে কইতা, আরো সহজ করে হইলো এক বেড়া এক ফুট মাদ্রাসাত পরে আপনার মতো ঈদগা বেড়াইয়া টাইলস। আমি বাংলাদেশে ফুইলাইয়া দেখলাম ঈদগা বেড়াইয়া টাইলস করা লাগছে। যাই হোক, এই ঈদগা বেড়াইয়া টাইলস মানে মসজিদ বেড়াইয়া টাইলস। ফলায় যে বক্তব্য গেছে, গরিব মানুষ শীতের ভিতরে বক্তব্য গিয়া বইছে, বইয়া সেটা তে যখন বইছে ঠান্ডা, টাইলস কি ঠান্ডা কম না বেশি? শীতের দিনও আরাম বেআরাম, গরমের দিনও আরাম। টাইলসের ভিতরে খালিফাও দিয়াছে, এর মনে হয় নিচে দিয়ে বরফ লাগাই দিয়া রাখছে। এবারে উক্কি দিয়ে আরে, আসলে ফাও কিচ্ছু হয়েছে না, ওই ঠান্ডার কারণে উক্কি দিয়ে আরে। এই টাইলস হলে এইরকম ঠান্ডা, ফলা গিয়া যখন সকালবেলা বক্তব্য বইছে হাফ প্যান্ট কিনতে, তে তো আর বইয়া থাকতে পারে না ঠান্ডা, তে কাঁদতে কাঁদতে ভাইতে আম্মা গো এই বক্তব্য যদি ফাড়াও আমার একটা পায়জামা কিনা দিলে যাইতাম ফারাম, না হইলে আর যাইতাম পারতাম না, ঠান্ডা সর্দ হইয়া যাইয়া। তার মা তার বাপে যখন রিক্সা চালিয়া বাইতেছে, 30 খাইতো, 70-30 খাইতো বইছে পরে, কয় আপনি তো অনেক খানো যান, আপনি একটা কাম করেছেন, সাইনছেন, হ্যাঁ পায়জামা টায়জামা পাওয়া যায়নি কমের ভিতরে, এর ভিতরে একটা ভাত খাইয়া রিক্সাটা লইয়া কোম্পানিগঞ্জ গেছে, ওই আপনার সিটাগাংতে ওই যে ইয়া ভৈরব্য বাসটি আছে না সিটাগাংয়ে, হেইডি আইসে পরে কোম্পানিগঞ্জ ফল দোহানের সামনে দাঁড় করাইছে, ধূপপুর ইয়া একটা ফুরান কাপড় হালাইছে। হালানের লগে লগে আমরা রিক্সাওয়ালা, হোটেলের শ্রমিক, তারপরে গিয়া ফল দোহানদার, এটার ভিতরে যে যেটা পাইছে তে এটা গাউতে টান দিয়া লইয়া লাইছে, কেউ কুট গাউ দিয়া লাইতেছে, কেউ টাই ঢাকাই লাইতেছে, কেউ প্যান্ট ফিনতে আছে, আর হেবাড়া মতামতে কি বিচারে? মাশাল্লাহ সচেতন শ্রোতা, হেবাড়া খালি চাই কোনো মতো যদি ফাজামার গড়ার আলাপল ফাই টাইম না দেখবি বার করে আলাই নাস্তা ফাইজামা, এবার ফাইজানার ফাওয়ার মতো একটা ফাইয়ে ডারে টানতে 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 এরকম 6-7 লম্বা একটা বার করছে, ওই দুই ফেল ফিরা রয়েছে যে দুই ফা, এটা টাইম না বলে বিদেশি বাড়ি ফাইজামা তো এটি বড় তো লাড়া দিয়ে দেয় এবার গলা হমানো। এবারে চিন্তা করে দেখলো এই তে উলের ফাইজামা, ফলাফেন মানুষ ফেস দিয়ে গরম লাগুন দিয়ে না কথা, এবারে এই ফাইজামা বাইতে না ফরের দিন সহালে তারে ফিন দিয়েছে, ফিন দিয়েছে পরে দেখে যে আড়াইয়াত বাড়ি রয়েছে, মা এক গুল দিয়া বইয়া বাপে এক গুল দিয়া বইয়া ডারে বইটা বইটা তার ফাওয়ার কাছে ফটলা বানাইয়া বক্তব্য ফাড়াইছে। বক্তব্যের ছোটো ছোটো ফলাফেন কি তারে, কেউ ফাওয়ার কাছে যদি ফটলা নাই তার ফাওয়ার কাছে ফটলা গেলে তারে সিট করে হতাইয়া ফটলাটা টাইম না খুলছে, খুললা দেখে যে আড়াইয়াতের মতো তার ফায়জামাটা বড়, ফায়জামার মাথার ধরছে তার আত ধরছে ফুড়াটা মক্তব তারে হ্যাঁসরাইছে, তা কানতে কানতে গড়াইয়া সেরে কইছে আম্মা গো এটার কুদুর সিলাই দিও না হইলে এই ফায়জামা ফিনতে আমি আর যাইতাম না। মা কারে এখনো রান্দা হয়েছে না, মাত্র বাদ বয়সি তোর ফায়জামা, তার মায় তারে দমক দিয়ে দিছে, তে গেছে তার ভাবির কাছে, ভাবির গিয়া কয় ভাবি একটা ফায়জামা আব্বা দিয়ে আনছে না বড় কুদুর সিলাই দিয়েছেন, ভাবিয়ে খুব এই করা, ভাবিয়ে কয় হ তোমরা যা কায়দা শুরু করছো, এই হৌর হরিও কাম করা, জামাইও কাম করা, তুমি হেই দিন আউজ করে গন্ধ গেছে না, তুমি বেড়ে যেত ভাবির দিয়ে কেমনে কাম করার লাগবো শিক্ষা লাইছো, দমক দিয়ে দিছে পরে তে গেছে গা ওই আপনার এই এই ইনস্টাগ্রামতে তার বোন বেড়াইতে হয়েছে, এই বিয়া দিছে ইনস্টাগ্রাম 30-এর, হ্যাঁ তে মাইয়া বেড়াইতে হয়েছে পরে তার রেগা কইছে আফা ফায়জামাটা কিন্তু সিলাই দিতে পারবে না, কফারতাম না কি রে আমার কফার লইতো কাম, হ্যাঁ তে বুঝছে এটা কাম হইতো না, তা হালাই দিয়ে গেছে গা খেলতো, এর ভিতরে মারা তার কাম শেষ হয়েছে পরে মায়ে ডারে আতখানে কাইটটা সিলাইয়া দড়ি থালাই রাখছে, ভাবিয়ে চিন্তা করলো দেহর কিতা ছোটু ভাই কিতা আমার কইছে আমি না কাটি কেমনে, এবিডি আবার আতখানে কাইটটা এডারে আবার সিলাইছে, বইনেও টুইটা টুইটা আইয়া সেটা সকলের লগে আবার বিগত খানে কাইটটা সিলাই রাখছে। পরের দিন সকালবেলা তে যখন বক্তব্য দেব ফাজামা ফিনতে আছে, তে সিলেন তো মা তাই কি তার ফাজামা ওরা হাফ প্যান্ট বানাইছে গা, তিন কাড়ায় ফাজামা কি তৈছে, আমরা দেশের স্ট্যান্ডার্ড নমুন, এই জন্য আইয়া কয় এইটা লাগে না, এই জন্য আইয়া কয় হেইটা লাগে না, ওই তিন কাড়ায় যেমন ফাজামা হাফ প্যান্ট হইছে, আমাদের তারা ফরজ ওয়াজিব সুন্নত নফল মুস্তাহাব বুঝতে আসান, কমাইতে কমাইতে আমার ফায়জামার মতো ইসলাম হাফ প্যান্ট বানাইছে, মনটা যা ধরে যে যেমনে পারছে, একজনে বিদেশ তাইয়া ফতুয়া দিয়া লায় আরে তুই দেশের মধ্যে হোটেলও কাম করতি না হইলে তুই রিক্সা চালাইছ, তুই আকাম কুকাম করে গ্রাম করে ফেস লাগাইছ, সকলে চান্দা তুলে তোরে বিদেশ পড়াইছে, তুই বিদেশ তাইয়া ফতুয়া তখন শুরু করছে, ঠিক কিনা কও, তুই বিদেশ গেছত কয়দিনের লেগে কাম করতি, তুই কামলা তুই ফতুয়া দেশ কি তুই, তুই টেহা কামাই করতে গেছ টেহা কামাই কইরা তুই ফতুয়াবাজি করস কে রে, তুই কি বুঝছত ইস্তাবের, ঠিক কি না কম, আলা বালা বড়াই থাপ্পেন হইয়া গেছে গা, আর তে বেড়াই আইয়া ফতুয়া তো কাবো দেখাইছি ইসলাম, তে দেখা লাইছে সব কয়দিন হ্যাঁ কাম কইরা মরুভূমির ভিতরে ছাগল টাগল রাখিয়া তুই ইসলাম সিন নাইছে, তে
খুব সাবধান, মনমতো ইসলাম করা যাবে না। ইসলামের মনমতো আমরা হইতে হবে, আমাদের মনমতো ইসলাম হবে না। ঠিক কিনা বলে? সব কথা বুঝে গেছে সব।